মেলা মানে ছোটবেলার অনেক টুকরো টুকরো স্মৃতি এবং অনেকটা ভালো লাগা। মৈত্রীর মেলবন্ধন হলো এই মেলা প্রাঙ্গণ। তাই বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব আমাদের প্রিয় শহর হাওড়াতে অনুষ্ঠিত 2023 এক্সপো মেলাতে। তাহলে চলুন আগে জেনে নেওয়া যাক কিভাবে আসবেন এই মেলাতে। হাওড়া থেকে হাওড়া ময়দানগামী যে কোনো বাসে পৌঁছে যান হাওড়া ময়দান। হাওড়া ময়দানে প্ল্যাটিনা মলের ঠিক ডান দিকে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে আসুন যোগমায়া বিজয়ানন্দ পার্ক মেলা প্রাঙ্গণে। এছাড়াও হাওড়া থেকে 52 নম্বর বাসে উঠে যোগমায়া মেলা প্রাঙ্গণ স্টপেজ বললেই আপনি পৌঁছে যাবেন। আমাদের পায়ে হাঁটা দূরত্বে ছিল এই মেলা প্রাঙ্গণ। আমরা পৌঁছালাম মেলা প্রাঙ্গণে। এই হাওড়া এক্সপো 2023 শুরু হয়েছে 13ই সেপ্টেম্বর, 2023 চলবে আগামী 12ই অক্টোবর 2023 অবধি। স্থান বিজয়ানন্দ পার্ক যোগমায়ার মাঠ। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 5 টাকা। তাহলে আসুন মেলার ভেতরে যাওয়া যাক। যেহেতু আমরা মেলা শুরুর প্রথম দিনে গিয়েছিলাম, তাই তুলনামূলক ভিড় একটু কমই ছিল। মেলা ঢুকেই প্রথমেই চোখে পড়ল সেই চিরপরিচিত গুড়ের জিলিপি, মালপোয়া, গুড়কাঠি আর খাস্তা খাস্তা নিমকি। এরপরে রয়েছে একটি ট্যাটু সেন্টার। এই স্টলে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, পাঞ্জাবি এবং কুর্তির অনেক রকম কালেকশন। এই স্টলে বিভিন্ন রকম কিচেন অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এই স্টলে রয়েছে বিভিন্ন প্রাইসের জুয়েলারি কালেকশনস। এই স্টল থেকে যাই কিনবেন দাম হচ্ছে 30 টাকা। এখানে বিভিন্ন ডিজাইনের জুয়েলারি কালেকশনস রয়েছে। আসন্ন শারদীয়া দুর্গা উৎসবের প্রারম্ভে এইরকম একটি অনুষ্ঠিত সুন্দর মেলা দুর্গাপূজার শপিংয়ের আকর্ষণ যেন অনেক বাড়িয়ে তুলেছে। 30 টাকা দাম দিয়ে এত রকম ভ্যারাইটিস জুয়েলারি কালেকশন সেখানে পেয়ে যাবেন। নিজেদের মতো পছন্দ করে, নিজেদের ড্রেসের সঙ্গে পছন্দ করে এখান থেকে কিনে নিতে পারেন। আর সবথেকে বড় কথা, দাম হলো ভীষণ রিজনেবল।
এখানে রয়েছে প্রচুর ছবির কালেকশন, পোস্টার, ল্যামিনেশন, অনেক রকম ছবি, অ্যানিমাল, নেচার, ঠাকুরের ছবি, সব রকম ছবি এখানে রয়েছে। আর যারা বিটিএস ফ্যান তারা অনেক রকম বিটিএস কালেকশন এখান থেকে পেয়ে যাবেন। আমাদের দুই খুদে সদস্য, একজন বিটিএস ফ্যান এবং একজন ফুটবল ফ্যান, তাদের জন্য আমরা এখান থেকে দুটো ছবি কিনলাম। এই স্টল থেকে বিভিন্ন কিডস বুকস কালেকশনস পেয়ে যাবেন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন নিউমেরিক অ্যালফাবেটিক বই পেয়ে যাবেন, এছাড়া বিভিন্ন রকম ছড়া, কবিতা, ড্রয়িং বুকস, প্রচুর কালেকশনস এখানে পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ লিপি বাচ্চাদের জন্য। এখানেও একটি জাং জুয়েলারি স্টল রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর কালেকশন সেখানে পেয়ে যাবেন। এখানে একটি প্রাইমারি নার্সারির স্টল হয়েছে, এখানে বিভিন্ন দামের প্রচুর সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে। 5 টাকা থেকে শুরু করে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, বিভিন্ন দামের নার্সারি এখানে পেয়ে যাবেন। যারা বাড়ির ভেতর খুব সুন্দর করে সাজাতে চান, এই স্টলে এলে মনের মতো কালেকশনস পেয়ে যাবেন। এখানে একটি ড্রাই ফ্রুটসের স্টল রয়েছে, ভ্যারাইটিস ড্রাই ফ্রুটস এখানে পেয়ে যাবেন। এই স্টলটিতে কাঁচের বিভিন্ন জিনিসের সম্ভার রয়েছে। এই ডিজাইন যেগুলো পাওয়া যায় এখানে ভীষণ লেটেস্ট ডিজাইন। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কিনতে চান তাহলে এই স্টলে আসতেই হবে। এখানে খুব সুন্দর সুন্দর কাঁচের কাপ পাওয়া যাচ্ছে, এগুলো সিঙ্গেল পিস হিসেবেও বিক্রি হচ্ছে। যার যেরকম প্রয়োজন, কেউ চাইলে একটাও কিনতে পারেন, আবার বেশিও কিনতে পারেন। এই কাপগুলোর দাম হলো 30 টাকা করে। এই কফি মগগুলো পার পিস 50 টাকা। এইগুলো হলো বিভিন্ন ডিজাইনের শোপিস, এত সুন্দর কাজ, অপূর্ব দেখতে এই জিনিসগুলো। 300 টাকা থেকে শুরু করে 500, 700, 1000, 1500, 2000, 3000 বিভিন্ন দামের শোপিস এখানে পেয়ে যাবেন।
এই স্টলটিতে রয়েছে বিভিন্ন খাবারের সম্ভার, যেমন আচার, পাঁপড়, ক্যান্ডি, টফি। এখানে রয়েছে বিভিন্ন আচারের সম্ভার, যেমন আম, রসুন, এঁচোড়, ওল, লেবু, লঙ্কা ইত্যাদি। আমরাও এখান থেকে কয়েক ধরনের পাঁপড় কিনলাম। এখানে কাস্টমাইজ টি শার্টস এবং নাইট গ্লোয়িং টি শার্টস প্রচুর অ্যাভেলেবেল রয়েছে এবং রেট রিজনেবল। আপনারা আপনাদের পছন্দ মতো কোটেশান দিলে এনাদের বললে এনারাই গেঞ্জি বানিয়ে দেন, মেটেরিয়ালস এনারাই প্রোভাইড করেন, কিন্তু মিনিমাম তিনটে নিতেই হবে। পার গেঞ্জির প্রাইস পড়ে 200 টাকা করে, কিন্তু মাথায় রাখবেন XXL ছাড়া। বাচ্চাদের খেলার জন্য প্রচুর টয়েস কালেকশন সেখানে পেয়ে যাবেন। এখানে 20-30 টাকা রেঞ্জের চুড়ির কালেকশনস খুব সুন্দর। এখানে কিন্তু ফাটাফাটি রেঞ্জের সব সানগ্লাস রয়েছে, প্রচুর কালেকশনস, 100 টাকা 150 টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জ। এই দুটো রো হলো 150 টাকা আর বাকি সব 100 টাকা। এখানে সব 100 টাকা দামের জুয়েলারি কালেকশনস রয়েছে, খুব সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন সেখানে রয়েছে। এখানে কয়েকটি ফুড স্টলও রয়েছে। এখানে পাপড়ি চাট আর ভেলপুরি পাওয়া যায়, পাপড়ি চাট 50 টাকা করে, ভেলপুরি 40 টাকা করে। এটি হলো একটি সফট ড্রিঙ্ক স্টল। এখানে খাবারের অনেক স্টল রয়েছে, যেহেতু আমরা প্রথম দিন গিয়েছিলাম তাই অনেক দোকান ওপেন হয়নি, আস্তে আস্তে সব দোকানই এখানে ওপেন হয়ে যাবে। এখানে ছোটদের এবং বড়দের এন্টারটেনমেন্টের জন্য অনেক রকম অ্যারেঞ্জমেন্টস রয়েছে, প্রচুর রাইডস এখানে রয়েছে। 30 টাকা 40 টাকা 50 টাকার বিনিময়ে আপনারা এগুলো অ্যাভেল করতে পারবেন। ইলেকট্রিক নাগরদোলা থেকে শুরু করে ইলেকট্রিক টয় ট্রেন, দোলনা এবং এই যে জিনিস দেখছেন, এখানে প্রচুর রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। অবশ্য সব নাম আমাদের জানা নেই। 15 টাকা 20 টাকা এবং 30 টাকার বিনিময়ে এখানে রেগুলার ইউজের প্রচুর জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে রুমাল পেয়ে যাবেন 20 টাকা পার পিস।
এখানে প্রচুর চায়ের কাপ পেয়ে যাবেন, যেগুলোর দাম 15-20 টাকা করে। মেলায় ঘুরতে এসে বেশ ভালোই লাগছিল। ছোটবেলায় বাবা মার হাত ধরে মেলায় ঘুরতে আসার সেই সব ফেলে আসা দিনগুলোর স্মৃতি মনের মধ্যে ভীষণভাবে ভেসে উঠছিল। কিডস ওয়ার্ল্ড 1-10 বছর বয়সের বাচ্চাদের জন্য দারুণ এনজয়মেন্টের একটি ব্যবস্থা এখানে রয়েছে। এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশনস। এছাড়াও এখানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও পেয়ে যাবেন। 50 টাকা থেকে শুরু করে 100 টাকা, 150, 200, 250, 300 বিভিন্ন দামের এখানে ব্যাগ রয়েছে। লেডিস কুর্তি এখানে 250 টাকা এবং জেন্টসদের শর্ট পাঞ্জাবি 300 টাকার মধ্যে এখানে পাওয়া যাচ্ছে। এই স্টলটিতে বিভিন্ন ডিজাইনের কটন বেডশিটস এবং শাড়ি, কুর্তি, পাঞ্জাবি দারুণ দারুণ কালেকশনস রয়েছে। এই স্টলটিতে প্রচুর লেডিস কালেকশনস রয়েছে। এখানে নানা রকম ফ্যাশনেবল কালেকশনস পেয়ে যাবেন, দাম কিন্তু ভীষণ রিজনেবল। এই যে জিন্সগুলো দেখছেন এগুলো 300-400 টাকার রেঞ্জের মধ্যে, এছাড়া 150, 249, 499 বিভিন্ন রেঞ্জের মধ্যে এখানে কালেকশনস পেয়ে যাবেন। এখানে 249 টাকার কিছু কালেকশন দেখুন। এগুলো হলো সব 99 টাকা। এখানে রয়েছে 2-part set যেগুলো 250 টাকা থেকে 350 টাকার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। এখানে ভ্যারাইটিস ডিজাইনের ব্যাগস রয়েছে। এগুলো হলো বটুয়া ব্যাগ, এগুলো 120 টাকা করে দাম। এখানে 80 টাকারও দামের ব্যাগ পেয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সব স্টলেই কিন্তু অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলা ঘুরে আমরা চলে এলাম চা খেতে। মাটির ভাঁড়ে গরম চায়ের চুমুকের স্বাদ যেন সত্যিই আলাদা। এখানকার চায়ের টেস্ট ভালোই লাগলো। এখানে মশলা পানের একটি সুন্দর স্টল রয়েছে। এই মশলা পান একবার এখানে খেয়ে দেখতেই পারেন। প্রথমে মেলা ঢোকার সময় আপনাদের এই স্টলটা দেখিয়েছিলাম। মেলা থেকে বেরোনোর সময় তাই লোভ সামলাতে না পেরে আমরা কিছু জিনিস কিনে নিলাম। এই সুন্দর মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমাদের উপরি পাওনা। যারা বাইক নিয়ে আসবেন এখানে বাইক রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা দেরি না করে চটপট চলে আসুন এই হাওড়া এক্সপো 2023 মেলা প্রাঙ্গণে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। এই মেলা প্রাঙ্গণ ঘুরে ছোটবেলার কোন স্মৃতি আপনাদের মনে পড়ল প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। ফিরছি পরের একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।